হ্যালো বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাই আপনাদের জন্য, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য। তাই আজকে আমি একদম গ্রামের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, তাহিরপুর থানা সুনামগঞ্জ। এই যে এই এলাকায় বাড়িগুলো কি অবস্থায় আছে এবং কেমন আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামগঞ্জের মানুষ এখনো কত অবহেলিত। এখনো রাস্তাঘাটে ভালো কোনো সুবিধা নেই এবং তারা গরু রাখার জন্য ভালো একটি ঘর করতে পারছেন না। গরুর খাবার যেটাকে খ্যার বলা হয় সেটা কিভাবে রাখছেন, এই সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর গ্রামগঞ্জের এরকম বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে যাই, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে অন্য অন্য প্রবাসী ভাই বন্ধুদের সুযোগ করে দিবেন। কারণ দীর্ঘদিন থেকে আপনি প্রবাসে আছেন, আপনার বাংলাদেশের প্রতি টান রয়েছে, বাংলাদেশের এই গ্রামের দৃশ্যগুলো আপনাকে অনেক আনন্দিত করে, তাই আপনার এই দৃশ্যগুলো আপনি দেখতে পারছেন না। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এরকম বাস্তবমুখী দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে দেই। এখানে দেখেন মোটর বাইক নিয়ে যারা যাচ্ছেন বা আসছেন তারা কীভাবে ছোট্ট একটি রাস্তা দিয়ে, গ্রামের এই রাস্তা দিয়ে তারা আসা যাওয়া করছেন। গ্রামের আশপাশে খাল, বিল, নদী, নালা সহ সব ধরনের দৃশ্য এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আশা করব আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং গ্রামগঞ্জের মানুষ কীভাবে বসবাস করেন তাদের একটি ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিও। সবাই ভালো। ঠিক আছে।